গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আর একদম সকাল সকাল করিনি, ভ্লগ শুরু করিনি আর কি। কারণটা হচ্ছে আজকে ও ভাত নিয়ে যাবে বলেছিল, তো ভাতের সাথে তো ডাল তরকারি মাছ সবটাই করতে লাগে, আর উনি আবার ডাল ছাড়া খেতে পারেন না। তো তার মধ্যেও আমি বিছানা গুছিয়ে ঝাঁটিয়ে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ও গেলে আমি আজকে হাত দিয়ে ঘরটাকে মুছবো। তো ও এখনও চা খাচ্ছে দাঁড়িয়ে ওখানে, এই যে ব্যাগ সব রেডি, আর এগুলো তো আজকে ভাজ করবো। তোমাদেরকে বলেছিলাম যে আমি কিছু কাজ রেখে দিচ্ছি আর কি, আর দেখতেই পাচ্ছ এই না ঘড়ি কিভাবে রেখে দিই, এই ঘড়িটাকে যতদিন না টানো হচ্ছে ও এরকমই হতে থাকবে। এবার এখন প্রায় 25 বাজেনি, 21-22 বাজে এই আর কি। তো চলো আমি যাবো এবার ওকে নিচে একটু ছাড়তে, আজকে একটু তাড়াতাড়ি বেরোবে বললো 7:30 দিকে, কালকে একটু দেরি করে বেরিয়েছিল 7:40। আমি ওকে বলেছি টাইম রেখে হাতে আস্তে ধীরে স্কুটি চালিয়ে যাবে, ওরকম তা দেরি করে বেরিয়ে দোস্তুর মতো স্কুটি চালিয়ে যে আগে পৌঁছচ্ছে পৌঁছচ্ছে দেখ, ওর তো তো রেশারেশি তো আর নয় বাচ্চাদের মতো যে আগের বেঞ্চে বসতে হবে, তো আস্তে ধীরে যেতে। তো ওই জন্য কালকে 7:40 বেরিয়েছিল, কিন্তু টাইম মতো পৌঁছে গেছিলো, ওখান থেকে তো 10-15 মিনিট লাগে। তো কিন্তু আমি আজকে বলেছি যে না তাড়াতাড়ি বেরোবে, কোনো দরকার নেই। তো 7:20 বাজে, ওর ঠাকুর পুজো টুজো দেওয়া হয়ে গেছে, 20 বলতে 25 বাজেনি তাই বললাম, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ও এখন বেরোবে। তো চলো নিচে ছাড়তে যাব এবার, জুতোটাও পরা হয়নি ওর, আর এসে উদম গান চালিয়ে দিয়ে টিভিতে, তারপর আসলে ফোনে গান চালালে কি সমস্যাটা হতো, ফোনে গানটা চালালে এরকম ব্লগ করতে গেলে গানটা বন্ধ হয়ে যেত, তো আবার নিয়ে চালাতে হতো। তো ঠিক আছে চলো, তারপরে এগুলো ভাজও করতে হবে, এগুলো আগে ভাজ করবো তারপরে ঘরটা মুছবো। ব্রেকফাস্ট করতে করতে নিজের ভ্লগ টিভিতে দেখা, এটা কিন্তু বেশ আলাদাই একটা মজা। তো নিজের সেন্ট জনসের ভ্লগটা চালিয়ে নিয়েছি, আর তোমরা যারা মিস করে গেছো তারা কিন্তু একবার চেক করে নিতেই পারো। আর প্লিজ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে এই ভ্লগটা অন্তত শেয়ার করো, আই হোপ যে এটা সবার খুব হেল্প হবে। এখন বাজে 10:49, আর আজকে একটু হেলতে দুলতেই কাজ করছি খুব একটা, আর কালকে যেরকম ও যেতে না যেতেই সমস্তটা মোটামুটি আমি কাজ করে নিয়েছিলাম, খুব একটা বসিনি, কিন্তু আজকে একটু বসে শুয়ে এরকমভাবে কাজটা করলাম আর কি। সমস্তটা হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, যেগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে আমার ছিল সমস্তটা আমি গুছিয়ে দিয়েছি, ওখানে শুধু ও এসে পড়বে, আমি পড়বো, পরে হাঁটতে যাবো, স্নান করে পড়বো, ওগুলোই রাখা রয়েছে, ব্যাস আর কিছুই নয়। আর এখান থেকে যে টিভির যে কভারটা এসেছিল, মানে টিভি যেটা এসেছিল ওটাও আমি উঠিয়ে দিয়েছি, আর কালকে তোমাদেরকে তো দেখাইনি, আমি বইপত্র গণেশ সব ওখানটাতে তুলে দিয়েছি। তো বাকি গল্পের বইগুলো কলকাতা থেকে আমরা একে একে আনার প্ল্যান করেছি, মানে যেগুলো আমরা পড়তাম একটু, আর 2 বছর আগে বইমেলা থেকে, মানে আমাদের বিয়ের পর ফার্স্ট বইমেলা থেকে আমি দুখানা বাংলা বই কিনেছিলাম গল্পের, ওই দুটো কলকাতাতেই রয়ে গেছে, 2 বছর হয়ে গেল আমি আজও পড়তে পারিনি। কারণ প্রথমবার ভেবেছিলাম যে এসেই আমরা চলে যাওয়ার প্ল্যান ছিল, তো তখন ভেবেছিলাম চলেই তো যাবো, ওই কদিনের জন্য আর গল্পের বই দুটো এনে কী করবো। আর তারপর তো গেছি এসেছি, বেমালুম ভুলে গেছি গল্পের বই দুটোর কথা, আজও না পড়তে পারি না। গল্পের বই দুটো ছিল আমার খুব প্রিয়, মানে যে জিস্ট পড়ে যেটুকু বুঝেছিলাম খুব ভালো লেগেছিল, তাই জন্য কিনেছিলাম। তো একদমই মামনির পড়া হয়ে গেছে, কিন্তু আমার পড়া আর হলো না। আমি এবার খাবো, ওকে সকালে যা যা দিয়েছি সেগুলোই দিয়ে আমি খাবো। এখানে আছে বড়ি আর ধনে পাতা দিয়ে লাভের তরকারি, এখানে আছে 2 পিসি লাস্ট কাতলা মাছ ছিল, আর আমি একদম শুকনো শুকনো করে ধনে পাতা দিয়ে করে ফেলেছি সর্ষে পোস্ত বাটা দিয়ে, আর আছে ধনে পাতা দিয়ে ডাল। আর এখানে ভাতটা একটু গরম বসিয়েছি, ফুটফুট করে আওয়াজ হচ্ছে, তেমনি হয়ে গেছে, একটু জল ছিটা দিয়ে ভাতটা গরম বসিয়েছিলাম, এত ঠান্ডা না খাওয়া যায় না, সেই সকাল 7টায় হয়েছে। এখন বাজে 5:40, তো আমি কিছু কাজ এখানে গুছিয়ে রেখেছি, তো চলো আগে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। রাতের জন্য এখানে আটাটা মেখে রেখে দিয়েছি, রাতে হবে কুমড়ো আলুর তরকারি, সেটা কেটে রেখেছি, আর কালকে পেঁপে আলুর তরকারি করব, তাই সেটাও কেটে রেখে দিয়েছি, একদম এখন যখন বসলামই কাটতে পারতে তাই জন্য কেটেই রাখলাম। অফিস থেকে আসার পর চা টা খেয়ে নিয়ে তারপরে আমরা একটু বেরোবো হাঁটতে, তো হেঁটে এসেই না আর ইচ্ছে করে না, তো এখনো তো এলো না বাবু, রোজই একটু একটু করে লেট হচ্ছে, অফিস তো ওই 5টায় ছুটি বলে, তারপরে 5:10-15 ওরকম বেজেই যায় ওই আর কি। তো যাই হোক, আজকে আমাকে আমার এক ইউটিউব ফ্রেন্ড, তোমরা অনেকেই হয়তো দেখো আমার ভিডিও, আবার অনেকে দেখো না হয়তো, রিউজ ওয়ার্ল্ড, তো ও আমাকে আজকে কমেন্ট করেছে একটা,
যেটা কিনা যেহেতু অফিস থেকে আসার পর আমরা একটু চা ঠা খাই, তারপর একটু হাঁটতে ফাঁটতে বেরোই, আর হেঁটে এসেই না, এগুলো করতে ইচ্ছে করে না তখন আমার তো এই আর কি। আর 5:40 তো বেজে গেছে, বাবু তো এখনো আসেনি। ওই আর কি অফিস মানে 5টা ছুটি, মানে 5:10-15 একটু বাজেই আর কি। তারপর একটু বন্ধু বান্ধবদের সাথে তো আছেই কথা বলা এইসব, যাই হোক তো চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আর আমি কাজগুলো তো করে রাখলামই, ভালোই হলো, রাতে আর কোনো সেরকম চাপ রইল না, রুটিটা করবো তরকারিটা করবো হয়ে যাবে। যাই হোক, আজকে আমার এক ইউটিউব ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে আমার আজকে যে মানে কালকে তোমরা যেটা দেখেছো আর কি, যে ব্লগটা, তাতে কমেন্ট করেছে ও, যে রিয়া ওর নাম তো, ও আমাকে কমেন্ট করেছে যে আমি আর প্রমি আর কি দুজন দুজনকে গড গিফটেড পেয়েছি। সেটা বলতে পারবো না আমি ওর কাছে গড গিফটেড কিনা, তো যাই হোক সেটা ওই ভালো বলতে পারবে, আর ও তো বাড়িতে নেই আর কমেন্টটাও দেখে উনি এখনো অব্দি। তো যেটাই হোক না কেন, তবে রিয়া আরেকটা কথা বলেছে, যেটা যে আমরা আমি ওর ভালো বউয়ের সাথে সাথে ভালো ফ্রেন্ড, আমরা দুজনেই, ও আমার কথা শুধু বলেনি, ও দুজনের কথাই বলেছে, দুজন দুজনের ভালো ফ্রেন্ড আমরা চেষ্টা করেছি সেটাই, কারণ ফ্যামিলি ফ্রেন্ডস সবটা ছেড়ে এখানে আসা। তো আর সত্যি বলতে বাইরের বন্ধুর জগৎটা যে কতটা বন্ধু আর কতটা ভেতরে ভেতরে শত্রু আমরা সত্যিই বোধহয় জানি না, মানে কাকে বিশ্বাস করা উচিত আর কাকে বিশ্বাস করা উচিত না আমরা সত্যিই বুঝে উঠতে পারি না। আমাদের মা বাবারাও বহু ভুল করেছে, তাদের বয়সে আজও হয়তো ভুল করে যাচ্ছে এত বছর বয়সে এসেও, আর আমরা তো তাদের কাছে অনেক ছোট্ট, তো সেই জায়গা থেকে তো আমাদের বয়সটা অনেক কম, আমরা অনেকটা কম এখনো লাইফকে দেখেছি, লাইফকে চিনেছি, তো সেখান থেকে ভুল তো আমরা করি বটেই, তো সেখান থেকে শিক্ষাও পাই, আবারও সেই ভুল করতে যাই, তো এরকম হতেই থাকে। তো আমার মনে হয় বন্ধুত্ব মানে বন্ধু সবচেয়ে ভালো বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু যদি ঘরেই দেখা যায় সেটাই মনে হয় সব থেকে ভালো। আর দুজন দুজনের বন্ধু, ভালো বন্ধু হয়ে উঠতে পারলে না আর তেমন বাইরের বন্ধুর কোনো দরকার পড়ে না। এটা বলবো না যে লোকের প্রয়োজন নেই, বাঁচতে গেলে অবশ্যই মানুষের প্রয়োজন তা আছেই, সেটা তো আর মানে না পেলে তো কিছু করার নেই ওই আর কি। তো চলো, আজকে ওর কমেন্টটা আমার ভীষণ ভালো লেগেছে, তো যদি কিছু মানে নিজের খারাপ লাগার কমেন্টগুলোও তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগার কমেন্ট তো অবশ্যই শেয়ার করাই উচিত, আমার তো সেটাই মনে হয়। তো চলো এবার দেখি বাবু এখনো এলেন না কেন। তোমাদেরকে বলে নিয়ে এখান দিয়ে এসে উঁকিটা মেরেছি, দেখছি বাবু ঢুকছিলেন, আর রাস্তাটা এমন আর গ্যারেজটাও এমন না যে ও স্কুটিটা ঢোকাতে গেলে ওখান দিয়ে যদি আরো মানে ওই দিক থেকেও বড় গাড়ি আসছে, এদিক থেকেও যাচ্ছে, তাহলে একটু জ্যাম লেগে যায়, সেটাই দেখছিলাম আসলে। মানে ও শুধু নয়, এখান দিয়ে রাস্তার পাশেই তো গ্যারেজটা একদম, এবার যেই ঢোকাবে না কেন বাইক তো সোজা করে নেবে না প্রথমে, তো ওটার জন্য একটু প্রবলেম হয় আর কি। ঠিক আছে, 2 মিনিটের ব্যাপারও নয়, 2 সেকেন্ডের ব্যাপার ঢুকিয়ে দিয়েছে। তো চলো আসুক, চা ঠা করি, তারপর নিশ্চয়ই হাঁটতে যাবো, তখন তোমাদের সাথে আবার কথা হবে। আর সারাদিন সেরকম কোনো আমাকে ব্লগ বানাতে এখন আজকে অন্তত দেখোনি, কারণ কাজগুলো আর কী বা দেখাবো রোজ রোজ তোমাদেরকে, এই কাজ তো আমরা প্রত্যেকে সবাই করে আসছি, মারাও করেছে আমরাও করছি, তো সেই আর কি, ওই জন্য আজকে আর দেখাইনি ওই জন্যে। তো চলো হাঁটতে গিয়ে একেবারে দেখা হবে। এখন বাজে 9:45, আর জানি না কেন আজকে বেসিনে অনেকখানি জল জমে গেছিলো, বিকেলবেলা যখন ও এসেছে ওর টিফিন বক্সগুলো ধুতে গিয়ে দেখছি অনেকটা পরিমাণ জল জমে গেছে, তারপরে ও পাইপটাকে একটু নিচে এই ড্রয়ারটা খুলে নিয়ে একটু নাড়ালো চড়ালো, তারপর দেখছি গেল জলটা। যাই হোক, এখন 9:45 বাজে আর আমি রাতে রান্নাটা করতে চলে এসেছি, কারণ আমরা এখন কালকে তো 9:50 খেতে বসে গেছিলাম, আর খিদেটা সত্যিই পেয়ে যায়। ও অফিস থেকে আসার পরে চা বিস্কিটই খায়, বিশেষ খুব একটা কিছু খায় না, তারপর আমরা তাড়াতাড়ি এরকম এই টাইমটাতে খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপর ঘুমে দেশে চলে যায়। উনি কিন্তু আবার ঘুমিয়েই গেছেন, আর তোমাদেরকে বলেছিলাম আজকে হাঁটতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো আর কি, কিন্তু আজকে আর হয়ে ওঠেনি, কারণ পার্কটা 8টায় বন্ধ করে দিচ্ছে, কালকেও 8টায় বন্ধ করেনি আর কি, কালকে খোলা রেখেছিল যেহেতু অনেকে ছিল, তাই জন্য আজকে পার্কটা একটু ফাঁকা ফাঁকা ছিল, তো 8টার দিকে বন্ধ হয়ে যাবে বলে তাড়াতাড়ি সবটা করে মিটিয়ে আমরা চলে এসেছিলাম, তাই জন্য কথা বলা হয়নি। তো হাঁটার পরে তো কথা বলা যায় না, প্রচণ্ড হাঁপাই, তো ওই জন্যে। তো চলো, চা করেছে উনি আবার, তো চায়ের ওটাকে ধোবো ধুয়ে নিয়ে, তারপরে আগে তরকারিটা করে নেবো, তারপর রুটিটা করবো, আর এখানে অনেক বাসন পড়ে রয়েছে সেগুলোকে গোছা। আজকে রান্না বান্না কিছু দেখায়নি, আজকের ব্লগটা খুব সিম্পল অ্যান্ড শর্ট রাখার চেষ্টা করেছি, তো সবটা বন্ধ হয়ে যায় তো এই টাইমটায় বেশ ভালো লাগে, রোজ আমরা চেষ্টা করি এখন 10:30-টার মধ্যে শুয়ে পড়তে, কিন্তু না আজকে অলরেডি বেজে গেছে হচ্ছে
11টা বাজে 10 মিনিট বাকি, ঘড়িটাকে কোথায় ঢুকিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে, ওই দেখো তো 11টা বাজে 10 মিনিট বাকি, এখনো তাকিয়ে রয়েছে। কিন্তু ওর জন্যই আমি শুতে পাচ্ছি না, বলছে কি না এখন মাস্টার শেফটা শেষ করবে তারপর ঘুমাতে আসবে। তো আজকে রিউজ ওয়ার্ল্ড মানে তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, কুমড়ো ছক্কা মানে কুমড়ো আলু দিয়ে তরকারি করেছিলাম আর রুটি, আর ওকে একটা ডিম ভাজা খেতে ইচ্ছে করেছিল তাই ডিম ভেজে দিলাম, যেহেতু আজকে ডিম সে তো নেয়নি অফিসে তাই জন্যে। তো এই রাতের টাইমটাতে না সব বন্ধ হয়ে যায় আর একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে জানলার পাশটাতে। যাই হোক, তো আজকের ব্লগটাতে আমি রান্না বান্না সেরকম কিছু দেখাইনি, কারণ আজকের ব্লগটা একটু শর্ট অ্যান্ড সিম্পল রাখার চেষ্টা করেছি। তো এখন বেজে গেছে 11টা বাজতে 5 মিনিট বাকি প্রায়, ঘড়িটাকে এখন ওখানে বসিয়ে রেখে দিয়েছি। তো আর আমরা রোজ 10:30-এর মধ্যেই শুয়ে পড়ি, কিন্তু আজকে ও শুতে চাইছে না, বলছে মাস্টার শেফটা দেখবো তারপরেই শোবো। আর এখান থেকে না চারটাকেও দেখা যায় কোথায় গেল, ওই দেখ খুব ভালো লাগে দেখতে। যাই হোক, তো চলো কালকে আবার আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটা কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে কি করতে হবে তোমরা জানো, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোথায় গেল আমার বরটা? তো এই আর কি, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।